আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বৈশাখী আপনাদের সবার মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালে নাস্তায় বানিয়েছি পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি। যদিও পরোটাগুলো কিন্তু হাতে বানানো না, এগুলো ফ্রোজেন পরোটা, কারণ হাতে বানানো পরোটা বানাতে গেলে অনেক সময় লাগে। তো সকালবেলা আমাদের পছন্দের নাস্তা করার পর এই যে সুভার সাথে কিছুক্ষণ খেলাধুলা, যেহেতু আজকে ছুটির দিনের ব্লগ, সো ছুটি আছে, হাতে সময় আছে, সকালবেলা সুভা ঘুম থেকে ওঠার পর তাই সুভার সাথে কিছুক্ষণ খেলা করে নিচ্ছিলাম। আর সুভার সাথে খেলতে খেলতে বা কথা বলতে বলতে যদি অন্য কোনো দিকে একটু মনোযোগ দেওয়া হয়, তাহলে এই যে ম্যাডাম এভাবে মুখ ফুলিয়ে বসে থাকেন, তারপরে অবশ্য রাগ ভাঙিয়ে ফেলা যায়, তখন এই যে এরকম লুকিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেন ম্যাডাম। তো ওর সাথে একটু খেলাধুলা করে তারপর চলে যাব রান্নাঘরে। তো আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি পটলগুলো দুই পাশ থেকে একটু কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢোকে, এবং গোটা পটল ভেজে নিচ্ছি। আজকে আমি পটলের টক রান্না করব। কিছুদিন আগে আমি একটা রেসিপির ভিডিও আপলোড করেছিলাম, বেগুনের টক, মানে টক ঝাল মিষ্টি বেগুন। তো এই পটলটাও আমি ওইভাবেই রান্না করব। যেহেতু সুভার বাবা বেগুন খায় না, সো ওর জন্যই পটল দিয়ে আমি একই রেসিপিতে রান্না করছি, কারণ ওই বেগুনের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে একটু ও খেয়েছিল, তো ওর কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য ভাবলাম যে পটল দিয়ে করে দেই। তো আমার সেম রেসিপিতেই কিন্তু আমি রান্না করছি, জাস্ট বেগুন আর পটল এই দুইটারই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই, একই রকমভাবে রান্না, একই মশলা দিয়ে রান্না। তাই আজকে আর পুরো রেসিপিটি শেয়ার করলাম না, আর হাতে সময়ও একটু কম ছিল। তার মধ্যে এত প্রচণ্ড গরম যে রান্নাঘরে যে ভিডিও আর রান্না একসাথে করাটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, আর এই গরমে তেমন খেতেও ভালো লাগে না। তবে নর্মাল তরকারি দিয়ে যদি একটু অন্যরকমভাবে তরকারিটা রান্না করা যায় বা রেসিপিটা একটু অন্যরকম হয়, তাহলে খেতেও একটু ভালো লাগে, কারণ একঘেয়ে খাবার খেতে রোজ রোজ কারোরই ভালো লাগে না। তো এই তরকারিটা কিন্তু আপনারা যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন। একঘেয়ে তরকারি খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন, আমার ধারণা এই তরকারিটা খেলে তাদের ভালো লাগবে। আমার পটলের টক রান্না হয়ে গিয়েছে, দুপুরবেলা আর তেমন কিছুই রান্না করব না, কারণ রাতে একটু ভারী খাবার হবে। আসলে আমি কয়েকদিন আগে বিরিয়ানি রান্না করার জন্য মাংস মেরিনেট করে মাংসটা কষিয়ে রেখে দিয়েছি, কোনো কারণে সেদিন মাংস রান্না হয়নি, তাই আমি মাংসটা ডিপে রেখে দিয়েছিলাম। তো বেশ কিছুদিন হয়ে যাচ্ছে বলে আমি ভাবলাম যে আজকে বিরিয়ানিটা রান্না করে ফেলি, না হলে মাংসের আর কোনো স্বাদ থাকবে না। অনেক দিন পর্যন্ত মাংস ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগে না, তারপরেও রান্না করে রাখলে কিন্তু সেটাও অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, কিন্তু কাঁচা মাংস রাখলে মাংসটা শুকিয়ে আসে, মাংস স্বাদটাও কমে যায়। তো আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে চালটা ধুয়ে চালের সাথে লবণ দিয়ে রেখেছি। মাংসে যেহেতু লবণটা দেওয়াই আছে, আমি চালের জন্য আর একটু লবণ দিব, পরবর্তীতে মনে যদি না থাকে এই জন্য চালের সাথে একদম লবণটা দিয়ে নিয়েছি। তো এই যে মাংসটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, আমি আবার দুই পিস এখান থেকে গরম করে খেয়েও ফেলেছি, রুটি দিয়ে খেয়ে ফেলেছি। আর মাংসটা আমি এমনভাবে রান্না করেছিলাম যাতে বিরিয়ানিটা না খেলেও শুধু মাংসটা খাওয়া যায়, তো এই জন্য লবণটা ঠিকঠাকই ছিল। আর এখানে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিচ্ছি। মাংসটা এভাবে রেডি করা থাকলে বিরিয়ানি রান্না কিন্তু কোনো ব্যাপারই না, কারণ সময়টা একদম ভাতের মতোই কম লাগে। ভাতটা যেমন চট করে রান্না করে ফেলা যায়, বিরিয়ানিটাও এরকমভাবেই কিন্তু চট করে রান্না করে ফেলা যায়। তো চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, চালটা ভাজা হয়ে গেলে তারপর আমি মাংস দিব। হুট করে বাসায় মেহমান আসলে বা হুট করে বিরিয়ানি খেতে মন চাইলে বা হাতে যদি সময় না থাকে কিন্তু বিরিয়ানি রান্না করতে হবে, এরকম পরিস্থিতিতে কিন্তু এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। আমি মাংসটাকে একদম বিরিয়ানির জন্য প্রিপেয়ার করে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম। তো আমি মাংসটা রান্না করব বলে আগের দিনই বের করে রেখেছি নর্মালে, এই জন্য মাংসটা কিন্তু গলতে খুব বেশি সময় নিল না। তো মাংস দেওয়ার পর আমি পানিও দিয়ে দিয়েছি, এবং এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল, এতে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে। এখন আমি এটা ঢেকে রান্না করব, তবে তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর হ্যাঁ, লবণটা কিন্তু আপনারা টেস্ট করে নেবেন, যদি বেশি লাগে তাহলে পরবর্তীতে আবার বেশি যেন দিয়ে দেওয়া যায়। তো আমি এখন ঢেকে দিয়েছি, এখন কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে দিব।
তো আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, এবং মাংসের পরিমাণও অনেক বেশি ছিল, চাল আর সেইভাবে দেইনি, কারণ মাংস যেদিন রান্না করব ভেবেছিলাম রান্না করতাম 5 জনের জন্য, আর আজকে রান্না করেছি 3 জনের মতো চাল দিয়ে। তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছে, কারণ বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি বিরিয়ানির সাথে কিছু কাবাব ভেজে নিয়েছি, ফ্রোজেন কাবাবই ভেজেছি, আর সেই সাথে সাবুর পায়েস ছিল সেটাও নিয়ে নিয়েছি, আর এইসবের সাথে তো কোক থাকতেই হবে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।